হাই फ्रेंड्स কেমন আছো তোমরা আজকে কোনো কাউকে কাটিং করার কোনো ভিডিও করব না আজকে একটা ব্লগ বানাবো তো ব্লগটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণেশ্বর বেলুর তো সাথে থাকো আমাদের সাথে তারপর দেখতে থাকো আমার চ্যানেল এই কথা বলো চলো হাই চলে এসেছি দমদম দমদম স্টেশনে এখানে চলে এসেছি এই হচ্ছে রায়া এটা সুদীপ এখন আইসক্রিম খাবে আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছে ওর বয়ফ্রেন্ডকে আইসক্রিম কোনো কিনে দেয় না আমরা আইসক্রিম খাই তোমরা দেখো তুমি কেউ নজর দেবে না নজর দেওয়া বারণ এই ছেলেটা আমি ওদিকে জল কিনতে গেছি মালপোয়া কিনে একা একা শুরু করে দিয়েছে পেট ব্যথা করবে তোর খা বেশি করে খা পায়খানায় বসে থাকবি কালকে ভালো হবে না তোর ভাই আমি খাবো না এক ঘন্টা পাক্কা এক ঘন্টা ধরে স্টেশন ওয়েট করছি আর সেই লিফ্টটা করেই যাই মেয়েটা বাড়িতে এত মেকআপ করছিল এক ঘন্টা লেট করে দিয়েছে দেখে মনে হচ্ছে তুই মেকআপ করেছিস এই হাত সাদা হয়ে গেছে হলুদ হয়ে যাবে একটু পরে চলে এসেছি এখন দক্ষিণেশ্বরে দেখতেই পাচ্ছ স্টেশনে দাঁড়িয়ে আছি প্রচন্ড গরম তাই ওরটা এখন পর্যন্ত দেখিনি তো এবার চলো ওটাও দেখিনি আচ্ছা এরকম কিছুই তৈরি হতে শুনেছি আমাদের কালীঘাটে কালীঘাটে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছি বড় সুন্দর সত্যি ভালো মানে সুন্দর বানিয়েছে কিন্তু একটা আলাদা ফিলিংস আছে এরকম সিটি আমাদের কালীঘাটও বানাবে তখন আমরা কি দুবেলা করে ভিডিও বানাবো তোমাদের কাউকে দেখাবো আমরা গেটের থেকে ঢুকে গেছি মানে স্কাইওয়াক থেকে জাস্ট ভেতরে ঢুকলাম এটা স্কাইওয়াক যেখান থেকে এসেছি সেই ভিউটা সুন্দর দেখতে মানে উপরে একটা সিংহ রয়েছে মানে দারুণ লাগছে দেখতে মানে আর তার উল্টো দিকে একদম তার উল্টো দিকে রয়েছে কিছু পার্কিং জোন যদি কেউ গাড়ি বাইক যারা কেউ নিয়ে আসতে চায় সেটা নিয়ে আসতে পারে তো সেখানে পার্কিং জোনটা আলাদা করে রয়েছে এখানে আমরা ভেতরে চলে এসেছি এবার আজকে অম্বুবাজি যেহেতু তো তার ভেবেছিলাম যেহেতু ঠাকুরের মুখ বন্ধ থাকবে পুজো দেওয়া যাবে না তো এখন দেখছি এখানে পুজো দেওয়া যাচ্ছে তো আমরা এখন পুজো দেবো চলো পুজো দিয়ে চার এখনো ভেতরে তো যেতে পারবো না ভেতরে শ্যুটটা করতে পারবো না এখন বাইরেটাই দেখাচ্ছি তোমার এখন এখানে জুতো মোবাইল সব এখানে জমা রাখতে হবে তো চলো আজকে পুজো দেওয়া শেষ হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়েছি খুব ভালো লাগলো এরকম একটা শান্ত পরিবেশ খুবই সুন্দর আজকে তবে অন্য দিনের তুলনায় হয়তো ভিড়টা কম আমরা যেখানে পুজো দেওয়া সিস্টেমটা অনেকটাই আলাদা ভিন্ন ধরনের এখন খুবই ভালো লাগে এখানে কোনো পান্ডার ব্যাপার নেই কোনো ঝামেলার ব্যাপার নেই নিজের মতো নিজেরা এসে প্রসাদ না নিয়ে নিজের মতো প্রসাদ নিয়ে এরকম সুন্দর সিস্টেম রয়েছে অনেক গাছ রয়েছে আর্মি লোকজন রয়েছেন অনেক সব লোকজন ভদ্র লোকজন শুনে মানে এই পুরো প্রসেসটা একটা স্মুথলি রয়েছে এটা ভেতরে কোনো ভিড় নেই কোনো পান্ডার দড়াদড়ি টানা হয়েছে ওসব কোনো ব্যাপার পাবেন না অন্য অন্য জায়গার মতো আসুন ভালো লাগে আপনাদের মোটামুটিভাবে পুজো দেওয়া ঘোরাঘুরি শেষ করে ফেলেছি এবার আমরা যাব বেলুর মঠে তো চলো যাওয়া যাক বেলুর মঠে ঘুরে আসি দেখি আমরা এখন খাওয়ার জন্য ঢুকেছি এই যে পাশে আছে হাগুয়ে ভুকাটটা শুধু তখন থেকে বলছে খাবো 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 ধরো বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে বললে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে বেরোবো মানে বেলুর মঠ যাবো এখন কটা বাজে 5:15 প্রচণ্ড গরম চলে এসেছি এবার লঞ্চে ঢুকবো 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 করছি লঞ্চে উঠবো 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 কোথায় গেল কোথায় 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 এখানে মানে যে জিনিসটা আমার ভালো লাগে যে সামনে দেখতে যখন আসছিলাম তখন দেখলাম একটা মসজিদ তো এই সময় আমরা বিভিন্ন জায়গা থেকে গিয়ে ঘর নিয়ে ভেদাভেদ দাঙ্গা মারামারি একটা আবার নিজেদের আখের বসায় সবাই কিন্তু এখানে একটা সুন্দর পরিবেশ যেখানে অন্য ধর্মের লোকজন আসছে নিজেদের ধর্মের লোক রয়েছে তো এই জিনিসটা ভালো লাগছে এটা একটা মেইন বন্ধনের জায়গা রয়েছে তো চলো ভেতরে দিকে ঢুকি ভেতরে ঢুকে দেখা যাক কীরকম লাগছে তো আমরা এখন ভেতরে প্রবেশ করেছি এখানে একটা সুন্দর পরিবেশ এখানে কোলাহল ব্যাপারটা নেই মানে নিজেদের শান্তির জিনিসটা খুঁজে নিচ্ছি এখানে হয়তো এখানে এখানের যে সৌন্দর্যটা সেটা হয়তো এই মধ্যে লুকিয়ে রয়েছে
এসেছি এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, মানে ভেতরে ছিলাম এতক্ষণ, ভেতরে একটা অদ্ভুত মানে সুন্দর ব্যাপার কাজ করছে, মানে পিন ড্রপ সাইলেন্স ছিল ভেতরে, মানে এমন অথচ ওখানে প্রচুর লোক বসে আছে, কারণ এখন সন্ধ্যার রুটি শুরু হবে অলমোস্ট এখন 6:30 বাজে, তো ওই দিকটা মাঠে ওদিকে বসেছিল, ওদিকে সবাইকে বের করে দিয়েছে, সামনে একটা বড় এলইডি লাগিয়েছে, এখন স্ক্রিন বড় স্ক্রিন লাগিয়েছে যেটাতে সন্ধ্যা সন্ধ্যা আরও দিতে সবাই দেখতে পাবে, তো আমরা ওর সামনেটাই বসে আছি যাতে আমরা একটু দেখতে পাই। এতক্ষণ ভিডিওতে ছিল রায়া, তো ও বন্ধু আমার ছোটবেলার বন্ধু, তো ও ওর এক্সপিরিয়েন্স কীরকম, ও এরকম ঘুরে কেমন লাগলো, ও আমার মতো কেস মানে ছোটবেলাতে এসেছিল, বেসিক্যালি খুব ভালো লাগছে, চারিদিকে এত লোক এত লোক, এত লোকের মধ্যেও আমরা পাখির আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, সব থেকে ভালো হচ্ছে এটা লাগছে যেখানে এত রকম পাখির কিচির মিচির যেটা আমরা ছোটো থেকে শুনে আসছি সেটা আমরা খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। আর মোরওভার এখন আকাশের যে কালারটা, একদিকে একটা অরেঞ্জিশ কালার, একদিকে একটা ব্লুইশ কালার, অদ্ভুত কম্বিনেশন লাগছে, এখানে না বসে আমি না যেভাবে বোঝাতে পারছি না শব্দ দিয়ে, হয়তো কেউ নিজে চোখে না দেখলে বুঝতে পারছি, ভালো লাগে। এখন সন্ধ্যার অতি হচ্ছে, তো সন্ধ্যে হয়ে গেছে মোটামুটি 7 বাজে, সুন্দর একটা দৃশ্য এখানে, ফ্রেন্ডস চলে এসেছি একদম লাস্ট শেষ মুহূর্তে কনক্লুশনে, তো এখন আমরা বেলুর স্টেশনে দাঁড়িয়ে আছি, তো এবার আমরা বাড়ি ফিরবো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর কেমন লেগেছে অবভিয়াসলি জানিও কমেন্ট করে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে।